নদনদী জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণ নয়, নির্দেশ প্রধানমন্ত্রীর। দূষণ কমাতে কলকারখানায় ইটিপি স্থাপনের আহ্বান। প্রতারণা করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ, বললেন ফখরুল, দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকার পতনের ঘোষণা। আন্দোলনের নামে বিশৃঙ্খলা হলে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি কাদেরের, ক্ষমতায় যেতে পশ্চিমাদের দিকে তাকিয়ে আছে বিএনপি, বললেন হাসান। এবং সরু করে প্যাকেটজাত করায় বছরে নষ্ট হয় 25 লাখ টন চাল, জানালেন খাদ্যমন্ত্রী। 12 টাকা দরে ভোক্তা অধিদপ্তরের ডিম বিক্রি শুরু। আসসালামু আলাইকুম, মহানগর সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত, নদ নদী খাল বিল ভরাট করে কোনো স্থাপনা নির্মাণ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্প মালিকদের ইটিপি স্থাপনের নির্দেশ দিয়ে তিনি বলেন, কোনোভাবেই পানি দূষণ করা যাবে না। পানি সম্পদ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে সমাজের প্রতিটি মানুষের উন্নত জীবন নিশ্চিতের প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। নাসিরুদ্দিনের রিপোর্ট। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে 1996 সাল থেকে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় জোর দেয় আওয়ামী লীগ সরকার। এসব প্রতিষ্ঠানে বসানো হচ্ছে চক্ষু সেবা ইউনিট। গণভবন থেকে ভার্চুয়ালি 28 জেলার 65টি উপজেলায় আই সেন্টার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠান থেকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন 80টি সমাপ্ত প্রকল্প সহ 430টি পুনঃখননকৃত নদী খাল ও জলাশয় উদ্বোধন করেন তিনি। বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, গেল 14 বছরে 1000 কিলোমিটার নদী খননের পাশাপাশি 1500 কিলোমিটার বাঁধ নির্মাণ করেছে তার সরকার। প্রকৃতির স্বাভাবিক আচরণে বাধা না দিয়ে প্রকল্প নেয়ার তাগিদ দেন তিনি। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বা উন্নয়নের নাম করে কিন্তু আমাদের সমস্ত খাল বিল নদী নালা পুকুর পর্যন্ত ভরাট করে ফেলা হয়। আমি মনে করি যেটা অত্যন্ত গভীর একটি কাজ। আমাদের দেশে যখনই যে প্রকল্প নেওয়া হবে অবশ্যই আমাদের এই পানি সম্পদ রক্ষা করা সেই ব্যবস্থাটা সকলকে নিতে হবে, সেটাই আমি চাই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত পানি সম্পদ ব্যবস্থাপনায় জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দূষণ রোধে প্রতিটি শিল্প কারখানায় ইটিপি স্থাপন করতে হবে। ইটিপি অথবা ইটিপি এগুলি তৈরি করতে হবে সব সময়, যেখানে আমরা এই জন্য আমরা স্পেশাল ইকোনমিক জোন করে দিচ্ছি, যত্র যত্র যেখানে সেখানে যেন কেউ শিল্প কলকারখানা করে আমাদের নদী দূষিত করতে না পারে, কোনো মতেই আমাদের পানি সম্পদ জন্য দূষিত না হয়। স্বাস্থ্য খাতে সরকারের অবদান তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতা এসে কমিউনিটি ক্লিনিক ধ্বংসের চেষ্টা করেছে। খালেদা জিয়া সহ এই বিএনপি জামাত জোট, এদের হলো চিন্তার দৈন্যতা আছে, এরা স্বার্থপরতায় ভোগে, এটাই হচ্ছে মানুষের কল্যাণ চায় না, এটাই হচ্ছে দুর্ভাগ্য। সমাজের একটি মানুষও যেন অবহেলিত না থাকে সে লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেকেই উন্নত জীবন পাবে, দক্ষ সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব, সেভাবেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। আমি আমার পানি সম্পদ আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করে বেআইনিভাবে ক্ষমতা দখল করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে, আর বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন যুবদল ও বিএনপি নেতারা। নয়াপল্টনে যুব সমাবেশে এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি ও সরকার পদত্যাগের এক দফা দাবিতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী যুবদল। এতে অংশ নেন সারা দেশ থেকে আসা সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। আন্দোলনের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত যে কোনো ত্যাগ শিকারে যুবদল প্রস্তুত বলে জানান নেতারা। আর সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান বিএনপি নেতারা। যখন যেখানে যা যা দরকার তাই করার জন্য প্রস্তুতি নিতে হবে। সংবিধানের আন্দোলন জনগণের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।
প্রায় 43 লক্ষ বাংলা বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রয়োজন পড়লে এই 43 লক্ষ লোককেই আর বিএনপি মহাসচিব অভিযোগ করেন অসাংবিধানিক ভাবে ক্ষমতা বসে আছে আওয়ামী লীগ। তা তো সম্পূর্ণ বেআইনি হবে এবং সম্পূর্ণ অসাংবিধানিক ভাবে সংবিধানকে প্রতারণা করে দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে বেগম জিয়াকে মুক্ত করার প্রত্যয় জানান বিএনপি মহাসচিব। দুর্বার আন্দোলনের মধ্যে হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। দেশে জনগণ সঙ্গে আছে বলেই আওয়ামী লীগ আন্দোলন অবরোধকে ভয় পায় না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ঢাকা অবরোধের নামে বিশৃঙ্খলার চেষ্টা হলে বিএনপির ভয়ঙ্কর পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আর জনগণের ওপর আস্থা না থাকায় দলটি পাশ্চাত্য শক্তির দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মানুল হোসেন পিনুর রিপোর্ট। বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদ এবং ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে যুবলীগ। এতে খালেদা জিয়াকে সরকার হত্যার চেষ্টা করছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পশ্চিমা বিশ্বের সমর্থন ও সহায়তা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। 18 অক্টোবর আন্দোলনের নামে নৈরাজ্য করলে কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমি বলতে চাই না, আরো করুন, পরিণতি হবে বিএনপি। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, মির্জা ফখরুলের বক্তব্য প্রমাণ করে ইসরায়েলের মতো বিএনপিকেও সাহস যোগাচ্ছে পশ্চিমা বিশ্ব। পশ্চিমা বিশ্বের অবস্থান ইসরায়েলকে একদিকে সাহস যোগাচ্ছে, আর একদিকে মির্জা ফখরুল সাহেবকে সাহস যোগাচ্ছে। দুটোর মধ্যে প্রচুর মিল আছে দেখা যাচ্ছে। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা। গেল 15 বছরে খাদ্য উৎপাদনে বিস্ময়কর সাফল্য এসেছে। তবে চাল সরু করে প্যাকেটজাত করার কারণে বছরে 20-25 লাখ টন নষ্ট হচ্ছে বলে জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। জানান চাল উৎপাদনে এদের স্বয়ং সম্পূর্ণ। আর কৃষি বিশেষজ্ঞরা জানান, কৃষির আধুনিকায়নের জন্য দেশে এখন প্রতি বিঘায় 30-35 মন ধান বেশি উৎপাদন হচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। সুরাইয়া মনির রিপোর্ট। কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালন করা হয়েছে বিশ্ব খাদ্য দিবস। এবারের প্রতিপাদ্য, পানি জীবন, পানি খাদ্য, কেউ থাকবে না পিছিয়ে। বিশেষজ্ঞরা জানান, উচ্চ ফলনশীল ও প্রতিকূলতা সহিষ্ণু নতুন নতুন জাত উদ্ভাবন ও প্রবর্তনের ফলে খাদ্যশস্য, সবজি ও ফল উৎপাদনে বৈচিত্র্য এসেছে। তাই 2008-09 সালে যেখানে খাদ্যশস্য উৎপাদন ছিল 3,28,96,000 মেট্রিক টন, 2022-23 অর্থ বছরে তা বেড়ে হয় 4,76,68,000 মেট্রিক টন। স্পেশালি ফুড গ্রেনের উপর যদি অ্যাক্সেস না থাকে, ফুড সিকিউরিটি টোটাল সিস্টেমটা কোলাপস হয়ে যাবে। আমরা এসেছি আজকে আমরা নিজেদের মধ্যে শেয়ার করতে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং উৎপাদন বেড়েই চলেছে। আধুনিক ও যান্ত্রিক কৃষি ব্যবস্থার ফলে এমনটা সম্ভব হয়েছে। খাদ্যের সমস্যা বা আমদানি তো আমাদের করার প্রয়োজন হবে না। 4.5-4.5 মেট্রিক টন চালের যদি আমরা বেশি চর্চা করতে চাই, 16-20 লক্ষ মেট্রিক টন
এটা কমে যায়, যা তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে বলেই আপনারা এই প্যারিস চক্রের চালটা খেলেন। কৃষি গবেষণার বিনিয়োগ বৃদ্ধি ধান উৎপাদনে ভূমিকা রেখেছে বলেও জানান খাদ্যমন্ত্রী। চাউলে আমরা সংশয় করুন, আমরা ভুট্টার সংশয় করুন, আমরা মাছের সংশয় করুন। সুয়েয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। কিছুতেই স্থিতিশীল হচ্ছে না ডিমের বাজার। ফার্মের মুরগির ডিম খুচরা বিক্রি হচ্ছে প্রতি ডজন 150 থেকে 60 টাকায়, আর সরকার নির্ধারিত দরে বেচা কেনা নিশ্চিতের দাবি জানিয়েছেন ক্রেতারা। প্রতি পিস 12 টাকায় বিক্রি হলে কারো ক্ষতি হবে না, জানান টিসিবি চেয়ারম্যান আরিফুল হাসান। তবে বাজার মনিটরিং করে দাম কমানো সম্ভব নয় বলে জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। বাজারে থরে থরে সাজানো লাল সাদা ডিম, কিন্তু কিছুতেই টানা যাচ্ছে না দামের লাগাম। টিসিবির তথ্য অনুযায়ী বছর ব্যবধানে প্রতি হালিতে দাম বেড়েছে 12.5% বেশি। ডিমের বাড়তি দাম সীমিত আয়ের মানুষের জন্য বাড়তি বোঝা, প্রাণীজ আমিষের চাহিদা মেটাতে দাম কমানোর দাবি জানান তারা। ডিমটা যদি যে জায়গায় 12 টাকা বেচে, সেই জায়গায় যদি সরকারের আটটি যদি কমে দিত, তাহলে গরিব গুনে খায় বাঁচতে পারতো। একটা সিদ্ধ ডিম যদি খাইতে লাগে যদি 25 টাকা, তাহলে তারা গরিবে কেমনে তারা খাবে। সরকারে যদি 12 টাকা না করে যদি 8 টাকা বা 10 টাকার ভিতরেও যদি রাখতো, তাহলে অনেক ভালো হতো মধ্যবিত্তের জন্য। আবার খামারি আড়তদার সহ নির্দিষ্ট কিছু জায়গায় নিয়মিত তদারকি তাগিদ দেন খুচরা বিক্রেতারা। বেশিতে কিনতে হয় বলে দাম চড়া বলে জানান তারা। আমরা তো খামারি কাছে যাইতে পারি না, আমাদের কাছে আছে 5টা হাত হয়ে, খামার থেকে কিনে মিডিয়া, মিডিয়া থেকে কিনে আড়তদার, আড়তদার থেকে আমরা আনি, আমরা তো মূল জায়গায় যাইতে পারি না। সরকার দেখলে এটা 12 টাকার থেকে একটু কম রেটে সিদ্ধান্ত করে, তাহলে জনগণের জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে। বাজার স্থিতিশীল রাখতে পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সহায়তায় সরকার নির্ধারিত দামে ডিম বিক্রয় কার্যক্রম শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। টিসিবি ভবন চত্বরে কার্যক্রম উদ্বোধন করে অধিদপ্তরের মহাপরিচালক জানান, ট্রাকসেল ডিমের বাজার স্থিতিশীল রাখতে ভূমিকা রাখবে। বাজার মনিটরিং করে এটি কখনোই আসলে এটি করা সম্ভব না। কারণ হয় যে বাজার মনিটরিং আমরা করতে গেলে যেটা হচ্ছে যে এখানে এত বেশি হাত বোতল এবং এত বেশি মানুষ এখানে জড়িত এবং তারা যেভাবে বৃদ্ধি করছে। আর প্রতি পিস ডিম 12 টাকায় বিক্রি করলে কারো ক্ষতি হবে না বলে জানান টিসিবি চেয়ারম্যান। সরকার কর্তৃক যেই ডিমের মূল্য নির্ধারণটা করে দিয়েছে 12 টাকা, এটা অনেক ক্যালকুলেশন করেই করা, এখানে কারো লস বা এরকম হওয়ার কোনো বিষয়ই নাই। ঢাকা 16 থেকে 20টি পয়েন্টে ডিম ট্রাক সেল করবে টিসিবি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে জাতীয় নির্বাচনের ডামাডোলে থমকে আছে শেয়ার বাজার। নতুন বিনিয়োগ না থাকায় টার্নওভার 400 কোটি ও সূচক আটকে আছে 6,300-এর মধ্যে। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত পুঁজিবাজার চাঙ্গা হবে না বলে মনে করেন বিশ্লেষকরা। রেজা খানের রিপোর্ট। ফ্লোর প্রাইসের কারণে দীর্ঘদিন পুঁজিবাজার স্থবির হয়ে আছে, মার্কেট থেকে টাকা বের করতে পারছেন না বিনিয়োগকারীরা। টার্নওভার ও সূচক ঘুরপাক খাচ্ছে নির্দিষ্ট গণ্ডিতে। বিনিয়োগ সংশ্লিষ্টদের মতে জাতীয় নির্বাচনের আঁচ পড়েছে বাজারে। ইলেকশনের পরপর হয়তো জিনিসগুলো তো ইকোনমিক্যালি পলিটিক্যালি যখন স্ট্যাবল হয়ে যাবে, তখন আসলে আমার মনে হয় যে ইনভেস্টরদের একটা আস্থা ফিরে আসবে। 400 কোটির মতো ঘুরবে, মানে একই জায়গায় ইনভেস্টর একই জায়গায় ঘোরাফেরা করে। বাজার নিয়ন্ত্রণ করছে নির্দিষ্ট কিছু মানুষ, তাই শেয়ার বিক্রির সুযোগ সীমিত হয়ে পড়েছে বলছেন বিনিয়োগকারীরা। এই মার্কেটটা কিছু মুষ্টিমেয় লোকের হাতে নিয়ন্ত্রিত, তারা যখন যেটা মনে করতেছে তখন সেটা করতেছে। তারা বিশ্বের অস্থিতিশীলের কারণে এই মার্কেটটা আরো একটু এফেক্ট হয়েছে। আর দ্বিতীয় হলো যে মার্কেটে ওই ফ্লোর প্রাইস থাকার কারণে আরো একটু মার্কেট। রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হলে ধীরে ধীরে শেয়ার বাজার চাঙ্গা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সরকার হয়তো কোনো এগ্রেসিভ কোনো ডিসিশন নিচ্ছে না, বিভিন্ন সংস্কারমূলক কর্মসূচি নিচ্ছে না। যদি একটা নতুন গভর্নমেন্ট যখন ইলেকটেড গভর্নমেন্ট আবার যখন নতুন গভর্নমেন্ট ফর্ম করবে, তখন তারা দেখা যাবে যে সংস্কার কর্মসূচিগুলো তারা দ্রুততার সাথে নেবে, যেখানে যেখানে যে প্রবলেমগুলো আছে সেগুলো তারা তখন সলভ করে ব্যবহার পদক্ষেপ নেবে। সেটা আমাদের ইকোনমিতে একটা পজিটিভ ভাইব, মানে পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে বলে আশা করা যায়।
আইএমএফ ঋণের দ্বিতীয় কিস্তি হাতে পেলেও পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে জানান তিনি। আইএমএফ টিম বাংলাদেশে আছে, ওনারা কিছু কথাবার্তা বলে গেছে, এখন তারা আসলে ছাড় দিবে কিনা এটা দেখুন আমরা জানি না। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি এলাকায় বেড়েছে ভাসমান অপরাধীদের দৌরাত্ম্য। প্রায় ছিনতাইয়ের শিকার হচ্ছেন পথচারী ও স্থানীয়রা। আতঙ্কে সন্ধ্যার পর বাইরে বের হতে ভয় পান স্থানীয়রা। এ নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন তারা। যদিও ডিএমপির দাবি, ছিনতাই বন্ধে পোশাকধারী পুলিশের পাশাপাশি ছদ্মবেশী টহল জোরদার করা হয়েছে। ইমদাদুল হক খানের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরে বসিলা গার্ডেন সিটি হাউজিংয়ের এক পাশে তুরাক নদ, আরেক পাশে ঢাকা উদ্যান। সন্ধ্যা নামলেই পুরো এলাকা জনশূন্য হয়ে পড়ে। নদের পাশেই রয়েছে ওয়াকওয়ে বা হাঁটার পথ, তবে ছিনতাই আতঙ্কে সেখানে হাঁটাহাঁটি করতে ভয় পান স্থানীয় বাসিন্দারা। নদের ওপারে আটিবাজার থেকে ছিনতাইকারীরা এসে অপকর্ম করে দ্রুত পালিয়ে যায়। সম্প্রতি বসিলায় দুটি কিশোর গ্যাং মুখোমুখি অবস্থান নেয়। এর মধ্যে একটি গ্রুপের সদস্যরা অস্ত্রের মহড়ার সময় গণছিনতাই চালায়। লুটপাট চালায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে তাদের হামলায় কয়েকজন নিরীহ মানুষ আহত হয়। মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আতঙ্ক বেড়ে যায় স্থানীয়দের মধ্যে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বলেন, বসিলায় ছিনতাইয়ের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ছিনতাই রোধে ডিএমপিতে একটি টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। সেই ঘটনায় আদালত থানায় একটি মামলা হয়েছে এবং সেই মামলায় গ্রেপ্তারকৃত যারা আসামি ছিল তাদেরকে আমরা ইতিমধ্যে কোর্টে চালান দিয়েছি। তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম সেটা চলমান আছে। নতুন কমিশনার মহোদয় অলরেডি ঘোষণা দিয়েছেন তিনি ছিনতাই প্রতিরোধের একটি টাস্ক ফোর্স গঠন করবেন। তা আমাদের এই টাস্ক ফোর্সটা হবে হচ্ছে যে আমাদের যে থানা পুলিশের টহল ডিউটি যারা করে তার সাথে থানার যেসব পুলিশ অফিসাররা আছে তাদের সাথে আমাদের ডিবির টিমগুলো সংযুক্ত হবে এবং বাইরে আমাদের পুলিশ লাইন্সে যে ফোর্সগুলো আছে তাদেরকে যারা উপযোগী ফোর্স আমরা মনে করবো তাদেরকে এই টাস্ক ফোর্সের আওতায় নিয়ে আসা হবে। ফারুক হোসেন জানান, রাজধানীতে বেশ কয়েকটি ছিনতাইয়ের হটস্পট রয়েছে, এসব স্থানে টহল জোরদার করা হয়েছে। ঢাকা মহানগরের বিভিন্ন স্পট আছে, আপনার বিভিন্ন সময় আছে ছিনতাইয়ের উপযোগী কিছু সময় আছে, এই সময়গুলোতে সাধারণত এই স্পটগুলোতে ছিনতাই হয়ে থাকে। বিভিন্ন স্পটে সেই সময় আমাদের পুলিশের টহল আমরা বাড়ানোর জন্য ঢাকা মহানগর পুলিশের হেডকোয়ার্টার থেকে আমি সমস্ত থানার ওসিদেরকে নির্দেশ দিয়েছি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। যে শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি। আরো নদনদী জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণ নয় নির্দেশ প্রধানমন্ত্রীর। দূষণ কমাতে কলকারখানায় ইটিপি স্থাপনের আহ্বান। প্রতারণা করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ বললেন ফখরুল, দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকার পতনের ঘোষণা। আন্দোলনের নামে বিশৃঙ্খলা হলে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি কাদেরের। ক্ষমতায় যেতে পশ্চিমাদের দিকে তাকিয়ে আছে বিএনপি বললেন হাসান। এবং সরু করে প্যাকেটজাত করায় বছরে নষ্ট হয় 25 লাখ টন চাল, জানালেন খাদ্যমন্ত্রী। 12 টাকা দরে ভোক্তা অধিদপ্তরের ডিম বিক্রি শুরু। এ ছিল মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।